পরিবারের সচ্ছলতার জন্য শুধু যে পুরুষরাই পরিশ্রম করে যাবে তা কিন্তু না, নারীদেরকেও এগিয়ে আসতে হবে। নারীরাও কি এখন ফসলের মাঠে কাজ করবে নাকি? তা কেন করব, ঘরে বসে কাজ কইরা দুই পয়সা আয় রোজগার করে সংসারের উপার্জন বাড়ানো যায়। সরকার থেকে নারী পুরুষ সবাইকে যুব উন্নয়নের প্রশিক্ষণ দিচ্ছে, পুরুষরা ক্ষেতে খামারে কাজ করবে আর নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করবে, পশু পাখি লালন পালন করবে, কুটির শিল্পের কাজ করবে। ছোটখাটো ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও আছে, সরকার থেকে গবাদি পশু আর সেলাই মেশিনও দেওয়া হইতাছে। আপনারা এইসব নিয়ে নিজেরাই উদ্যোক্তা হয়ে যান। গ্রামের প্রায় বেকার ছেলেরা মাঠে ঘাটে আড্ডা দেয়, এই ফালতু সময়টা নষ্ট না করে যদি ভালো কাজে সময়টা ব্যয় করতেন তাহলে কিন্তু গ্রামে আর এত বেকার থাকতো না। এসবের কথা তো আমরা আগে কেউ জানতাম না। আপনাদের আগের মেম্বার জানায় নাই তাই জানতেন না, আমি তো জানাইলাম। শুধু জানলেই তো হবে না, সরকারি ট্রেনিং নিয়ে নিজেরা নিজেরা এগিয়ে যেতে হবে। মেম্বার আপা, আপনাকে সঠিক পথ দেখেন, আমরা আপনার পিছনে আছি। তাইলে আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হইতে চান, আগামী কাল ইউনিয়ন পরিষদে আমার সাথে দেখা করবেন। আমি যেন আপনাদের পরিবারের সম্মান অক্ষুন্ন রাখতে পারি। গ্রামের প্রত্যেকটা ছেলেমেয়ে স্কুল কলেজে যাইতেছে আব্বা, যারা গরিব অসহায় ছিল তারাও সাহায্য পাইতেছে। আর কয়টা দিন যাইতে দেন আব্বা, আপনাদের বৌমা তো এই গ্রামটারে বদলাইয়া শহর বানাই দিবে। তো একটা কথা কই বৌমা, মানুষ যখন ভালো কাজ করে তখন অনেক শত্রু বাইরে যায়, তোমার এই ভালো কাজ অনেকের কিন্তু সহ্য হইব না। একটা জিনিস মনে রাখবা বৌমা, সব সময় তুমি তোমার নীতি আর আদর্শে অটল থাকবা। জি আব্বা। তাই বাবা রুহুল, বৌমার পাশাপাশি তোমার দায়িত্ব কিন্তু এখন বাইরে গেছে, বৌমার সমস্ত ভালো কাজে বৌমার কাঁধে কাঁধ মিলাইয়া তোমার ধারে প্রেরণা দিতে হইব, উৎসাহ দিতে হইব। আমি জানি আব্বা, চিন্তা করবেন না, আমি আপনার বৌমার লোকে সব সময় আছি। যারা ধৈর্য ধরে আল্লাহ তাকে সাহায্য করে। কত কষ্টে অভাবে অনটনে এই দিন পার করছি আমরা, এই বৌমা না হইলে এই সংসারটা তো ভাইসা যেত গা। বৌমা নিজের হাতে আমগো এই পুরো পরিবারটারে ও এত দূর নিয়ে আইছে। সবই আল্লাহর ইচ্ছা আম্মা, আর আপনাকে দোয়া। তোমার কি মন খারাপ নাকি? কই না তো, তেমন চুপচাপ হয়ে আছো যে। মাঝে মধ্যেই ভাবি বিয়ের পর কত খারাপ আচরণ না করছি তোমার লাগে, কত কষ্ট দিছি তোমারে। তো কি হইছে, আমি সেই সব কথা মনে রাখি নাই। তাছাড়া তুমি আমার এখন যে পরিমাণ ভালোবাসার সম্মান দিছো তাতে আমার অতীতের সব কষ্ট ধুয়ে মুছে গেছে। আমি জীবনে ভাবি নাই আল্লাহ আমার কপালে এত সুখ রাখছেন। যে আমি একটা সময় তোমার সহ্যই করতে পারতাম না, আর সেই আমি এখন তোমারে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না। আমার ছাড়া জীবন কল্পনা করতে পারো না মানে? এই যে এক পোলার বাপ, তোমার কি আরেকটা বিয়ে করার মতলব আছে নাকি? মাথা খারাপ, ঘরে এমন লক্ষ্মী বউ থাকলে তো পাগলও আবার বিয়ে করবে না। পুরুষ মানুষকে দিয়া বিশ্বাস নাই, পুরুষ মানুষের মুখে মধু অন্তরে বিষ। জি না, আমার মুখে যেমনি মধু অন্তরও তেমনি মধু। বাবা এটা খায় না বাবা?